সর্বপ্রথম আজকে যেই বিষয়টা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে হিজড়া এবং ট্রান্সজেন্ডার এই দুইটি বিষয়ের মধ্যে যে একটা কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে মানুষজন যে ট্রান্সজেন্ডার বলে হিজড়াকে দিয়ে ডিনোট করতেছে আমরা এই বিষয়টার বিরুদ্ধে আজকে এখানে দাঁড়িয়েছি আমরা আজকে এলজিবিটি যে বিষয়টা নিয়ে আমাদের সমকামিতা যে বিষয়টা নিয়ে আমাদের শিক্ষাক্রমের ভিতরে আমাদের পাঠ্যপুস্তক আমাদের বিভিন্ন ধরনের একাডেমিক্সের মধ্যে এই জিনিসটাকে একাডেমিক প্রাঙ্গণে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই জিনিসটা নিয়ে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে এই জিনিসটার কোনো সায়েন্টিফিক অবজেক্টিভ কোনো এভিডেন্সও নাই ধার্মিক কোনো রিলিজিয়াস মোরালিটিও নাই ইভেন কোনো ডিওন্টোলজিক্যাল বলেন অন্টোলজিক্যাল বলেন কোনো এথিক্যাল কালচার ওয়েস্টার্ন এথিক্যাল কালচার থেকে ওই জিনিসটাকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজনীয়তা নাই যেখানে নাই যেখানে এই জিনিসটা একটা অনগোয়িং কন্ট্রোভার্সি ইটস নট ইভেন আ কন্ট্রোভার্সি ইটস জাস্ট আ স্টেট অফ মাইন্ড ইটস জাস্ট আ স্টেট অফ ডিসঅর্ডার ইন সামবডিজ মাইন্ড আ বায়োলজিক্যাল মেল হি ইজ থিঙ্কিং ইনসাইড অফ হিম দ্যাট সে একজন মহিলা সে একজন মহিলা কীভাবে হয় একজন মহিলার সংজ্ঞা কী হইতে পারে একজন মহিলা যে একজন বায়োলজিক্যালি রিপ্রোডাকটিভ অঙ্গান দিয়ে যে একজন ফিমেল সে একজন মেল অর্গান থাকা সত্ত্বেও সে নিজেকে মেয়ে ভাবতেছে এটা কীভাবে সম্ভব হয় এটা বাংলাদেশে এটা কীভাবে প্রমোট করে এটা একটা ওয়েস্টার্ন কালচার তা আমাদেরকে যেটা জানানো হয়েছে যে ওই বিষয়ে হচ্ছে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় নাই তার নামে কোনো অন্য ধরনের অ্যালিগেশনস ছিল কিন্তু তারা কনফিডেন্সিয়ালিটির কারণে সেই অ্যালিগেশনসগুলো আমাদেরকে বলেন নাই যে কী কী অ্যালিগেশনস ছিল কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই অ্যাম্বিগুইটিটা এই যে আমাদের মধ্যে যে একটা কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে প্লাস আমাদেরকে যে এই জিনিসটার বিরুদ্ধে একটা যে সুষ্ঠু প্রতিবাদ গড়ে তোলা হচ্ছে না একটা ক্লিয়ার মেসেজ থাকতেছে না আমাদের মেইন মূল প্রতিবাদ্য বিষয় আজকে প্রতিবাদের এটাই যে আমরা কেন আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কিংবা হচ্ছে অন্যান্য জায়গা থেকে এই জিনিসটা নিয়ে কেন কথা বলা হচ্ছে না এবং এই জিনিসটাকে পলিটিক্যালি কেন হচ্ছে হ্যান্ডেল করা হচ্ছে জিনিসটাকে কনফিউশনের মধ্যে কেন আনা হচ্ছে এই জিনিসটাকে নিয়ে কেন এটার দিকে প্রশ্ন তোলা হচ্ছে না আমাদের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে আজকে এটা নিয়েই আমাদের বিষয় আর ইটস নট জাস্ট ইউনিভার্সিটি কেস ইটস আ ন্যাশনাল ইস্যু এটা একটা ন্যাশনাল ইস্যু আমাদের এটা গ্লোবাল ইস্যু যেই যারা পায়োনিয়ার এই মতবাদটা তাদের মধ্যে এই জিনিসগুলো নিয়ে কনফিউশন তাদের মধ্যে এই জিনিসগুলো নিয়ে মতবাদের মধ্যে সমস্যা তাহলেও কেন এই জিনিসটা নিয়ে এত জোরপূর্বকভাবে বা জোরপূর্বক না হলেও কেন বিভিন্নভাবে আমাদের শিক্ষাক্রম পাঠ্যপুস্তকের ভিতরে এই জিনিসগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তারপরে আমরা যখন কোনো কিছুতে এটা বলছি তখন সেটাকে বলা হচ্ছে এটা আমাদের বায়াস এটা আমাদের ধার্মিক বায়াস এগুলো তো আসলে মেনে নেওয়া যায় না আমাদের বাঙালি কালচার এগুলো বলে না দিস ইজ নট কালচার দিস ইজ সিকনেস আমরা ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই যে আমরা এটা বিপক্ষে এবং সবাই এটাকে সাপোর্ট করি না একজন গণতান্ত্রিক মনোভাবী দেশ হিসেবে আমরা মনে করি আমাদের ডিমান্ড রয়েছে আমরা গণতান্ত্রিকভাবে আমরাও মেজরিটি আমাদের কথাও শুনতে হবে যখন আমরা এটা বলছি তখন আমাদের ব্র্যাক অথরিটির কাছে এটাই দাবি থাকবে যে তারা একটা ক্লিয়ার মেসেজ দিবে তাদের এলজিবিটি কিউ সম্পর্কে তাদের যে অবস্থানটা তারা সেটাকে সুষ্ঠুভাবে তারা ব্যাখ্যা করবে এবং এই যে আসিফ স্যারকে যে অব্যাহতি দেওয়া হয়েছে এখান থেকে এটার একটা সুষ্ঠু ব্যাখ্যা আমরা চাই এবং যতক্ষণ পর্যন্ত দেওয়া হবে না আমরা এখান থেকে যাব না যে আসলে আমাদের আমাদের গেট বন্ধ করে দেওয়া যে বিষয়টা সেটা হচ্ছে আমরা বারবার পদে পদে আমরা যখনই বিভিন্ন ধরনের এই ধরনের প্রতিবাদ কর্মসূচি করার চেষ্টা করেছি কোনো না কোনো একভাবে এই জিনিসটাকে থামিয়ে দেওয়া হয়েছে সো আমরা এই জন্য এবার আজকে এই জায়গাটা কঠোর অবস্থান গ্রহণ করেছি যে যতক্ষণ পর্যন্ত একটা ক্লিয়ার মেসেজ একটা ক্লিয়ার ব্যাখ্যা ব্র্যাক ইউনিভার্সিটির কর্তৃপক্ষ থেকে আমাদের কাছে ব্যাখ্যা করা হবে না আমাদের স্টুডেন্টদের মধ্যে এই আন্দাজ থাকবে এবং এটা চলতেই থাকবে